নমস্কার বন্ধুরা শিকুকুইট পরিবার থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে মাটনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানিয়েছি আমি পেঁপে আর আলু দিয়ে মাটন কিভাবে বানিয়েছি চলো রেসিপিটা দেখে নাও এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মাটন মাটনটা রয়েছে ছশো গ্রাম সাথে নিয়েছি আলু আর নিয়েছি পেঁয়াজ পেঁপে আর নিয়েছি টমেটো তো এখানে দেখতে পাচ্ছ টমেটোটা খুব ছোট রয়েছে আর আমি ভেবেটা আলুটা আগে থেকে কেটে নিয়েছি সাথে নিয়েছি এখানে দেড়শো গ্রাম পেঁয়াজ যেটা আমি লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নেব মশলা নিয়েছি এক টুকরো আদা আর নিয়েছি একটা রসুন গোটা রসুন ছাড়িয়ে আর নিয়েছি লঙ্কা ঝালটা অবশ্যই পছন্দ মতো তোমরা কম বেশি করবে এর মধ্যে আরও কিছুটা আমি মশলা দেবো সেটা হচ্ছে হাফ চামচ দেবো গোটা জিরে আর দেব ভাজা ধনে গুঁড়ো এক চামচ আমি ভাজা ধনে গুঁড়ো ব্যবহার করেছি চাইলে তোমরা গোটা ধনে ব্যবহার করতে পারো কিন্তু রোস্ট করে নিতে হবে এবার এটাকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নিচ্ছি চলো এবার রান্নায় যাই এখানে কড়াই নিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম সর্ষে তেল রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলে স্বাদটা অনেক বেশি ভালো হবে দেখো তেলটা গরম হয়ে গেছে আর আমি একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা ভেজে তুলে নেব হালকা ভাজা হলে আমি তুলে রেখে দেব দেখো আলুটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে রেখে দিচ্ছি এবার এখানে আমি ফোড়নে দিয়ে দেব দুটো এলাচ তবে এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি এক টুকরো দারুচিনি আর নিয়েছি সাথে একটা তেজপাতা তো এবার এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেব খুব বেশি ব্রাউন হবে না তোমরা চাইলে পেঁপেগুলো কিন্তু আগের থেকে ভেজে নিতে পারো আমি এখানে কিন্তু পেঁপেটা কাঁচা ব্যবহার করবো দেখো পেঁয়াজটা কিন্তু আমি এর থেকে আর বেশি ভাজবো না চলো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মাটনগুলো মাটনের মধ্যে চর্বি আর মিটেরা বাদ দিয়ে আমি বাকি মাটনগুলো দিয়ে দিচ্ছি এবার একটুখানি এটা নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ অবশ্যই তোমরা স্বাদ মতো লবণটা ব্যবহার করবে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো খুব বেশি নয় দেখতে পাচ্ছ আধ চামচ দিয়েছি এবার দিয়ে দিলাম আমি বেটে রাখা মশলা আর সাথে দিচ্ছি আমি এক চামচ ভিনিগার এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো প্রায় আমি এটা পাঁচ থেকে সাত মিনিট মতো একটুখানি কষিয়ে নেব তবে এখানে ঢাকনা ব্যবহার করব আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি পুরো রান্নাতে ঢাকনা ব্যবহার করব আর তারপর ঢাকনাগুলো আমি আবারও নেড়ে দিলাম দেখো আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে তোমরা ঝালটা অবশ্যই কম বেশি করতে পারবে এখানে চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারবে আমি যেহেতু মশলায় লঙ্কা বাটা দিয়েছি তাই এখানে আর দিলাম না এখানে চলো একটুখানি এটা কষিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিলাম আমি টমেটো কুচি আমি আবার এটাকে ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে মাটনটা রান্না করলে দেখবে অনেকটা কিন্তু স্বাদটা ভালো হয় আমি দশ মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব চর্বি আর মেটে এখানে আমি চর্বি আর মেটেটাকে এর সাথে খুব ভালো করে আরো দশ মিনিটের জন্য কষিয়ে নেব মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে সম্পূর্ণ তখন বুঝে যাবে যে এখানে কিন্তু মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখানে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি চলো ঢাকনা খুলে দেখে নিশ্চয় দেখে বুঝতে পারছেন এখানে মাটনটা কতটা কষানো হয়েছে মাংস থেকে কিন্তু হাড়গুলো আলাদা হয়ে গেছে আর মাটন থেকে তেলটাও ছেড়ে গেছে এইখানে পেঁপেটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে চাইলে এখানে কেউ কড়াইয়ে এটা সেদ্ধ করে নিতে পারবে বা রান্না করে নিতে পারবে আমি এটা প্রেশার কুকারে রান্না করবো এখানে দিয়ে দিলাম আমি ভাজা আলু তো আলুগুলো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি মাংসের সাথে কেউ চাইলে কিন্তু মাটনটা প্রেশার কুকারে দেওয়ার পর কিন্তু আলুটা দিতে পারবে কিন্তু আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তাতে আমার মনে হয় স্বাদটা আরও বেশি ভালো হয় সে কারণে তো চলুন এইবার এখানে এটাকে নিয়ে নিলাম এটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো গরম জল তো তার জন্য আলাদা করে গরম জল বসিয়েছি আর এদিকে আমি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি মাটনটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো গরম জল অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করতে হবে পারফেক্ট স্বাদ পেতে গেলে তো কড়াইয়ের মধ্যে যেহেতু মশলা লেগে রয়েছে তা আমি এখানে গরম জল দেওয়ার পর আমি কড়াইটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি আরেকটু এখানে জল ব্যবহার করব তবে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম এবার কতটুকু কে ঝোল নেবে তার উপর ঝোলটা দিয়ে দেবে এখানে আলুগুলো খুব ভালো করে এর সাথে আরেকটু নাড়ে ছেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে চারটে সিটি পড়া পর্যন্ত আমি অপেক্ষা করব ভেতরে যে বাসবো সেটা কিন্তু বের করে নেবো না আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি চারটে সিটির পর এখানে আমি প্রেশার কুকারটা নিয়ে চলে এসেছি ভেতরের যে প্রেশার সেটা বেরিয়ে গেছে আর দেখো জাস্ট কালারটা দেখো বাও তো এইবার একটুখানি আমি নেড়ে ছেড়ে দেবো তারপর এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দেখো দেখুন এদিকে মটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আশা করি রেসিপিটি খুব সহজভাবে আপনাদের বোঝাতে পারলাম খুব সহজে বানিয়ে নিলাম পেঁপে আলু দিয়ে মাটন কারি এবার এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমি আবারও একটুখানি নেড়ে ছেড়ে দেব এবার এটা গরম ভাতে পরিবেশন করবার পালা তো চলুন এটা পরিবেশন করে নিই আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমি রান্নাটি কীভাবে করলাম আশা করি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লাগে তাহলে আপনাদের অনুরোধ করব অবশ্যই ভিডিওটি একটি লাইক শেয়ার করে দেবেন আমি ফলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবো অনেক রেসিপিতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার